ভিউয়ার্স, বাইক ব্লগ এইচের পক্ষ থেকে আপনাদেরকে সবাইকে জানানো হচ্ছে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো চলে আসলাম আজকে আরেকটি ভিডিও নিয়ে, এটা হলো টিভিএস আরটিআর 4B বাইক। তো বড় ভাই কোথা থেকে আসছেন? সিরাজগঞ্জ থেকে ভাই, চান্দাইকোনা। চান্দাইকোনা, কি সমস্যা ছিল বলেন? আমার হচ্ছে বাইকে একটা খুব বাজে আওয়াজ হচ্ছিল, এই জন্য ভাইয়ের কাছে আসছে। আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে। তো মূলত যাই হোক, এখন আমরা তো কাজ ওকে করে দিছি, সাউন্ড ওকে আছে তো? জি ওকে ওকে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। হ্যাঁ, তো ভিউয়ার্স, আসলে সুন্দরভাবে ভিডিও করার মতো পরিস্থিতি নাই, মানে পুরো দোকান বাইক দিয়ে ভর্তি, হাতে এখনো অনেক কাজ আছে। তো এটার আপনারা আগের সাউন্ডে শুনবেন, আর আমি আপনাদেরকে পরের সাউন্ডও শুনেই দিব। তো এই ব্যাগটা সাউন্ড ছিল, মানে পুরো একদম ঝাঁঝারি সাউন্ড ছিল। তো এটার জন্য আসলে ওনারা টেপিট অনেক কয়বার অ্যাডজাস্ট করছে, মোট কথা এক একজনে এক এক রকম মন্তব্য করছে, এটা সমস্যা ওটা সমস্যা। তো যাই হোক, সবশেষ বিষয় হলো, আরেকটা বিষয় আমি আপনাদেরকে বলে দিই, যে সাইলেন্সারের মধ্যে টাকেন মারি দিছে, তো সাউন্ড ওকে হয়নি। তো আলহামদুলিল্লাহ আমরা সাউন্ড ওকে করে দিছি। তো মূল বিষয়টা ছিল এই যে রকারাম ভাঙে গিয়েছিলো, ভাঙে যে এর যে বলগুলো এগুলো ইঞ্জিনের নিচে গিয়েছিলো, আমরা দুই সাইডের কভার খুলে সুন্দরভাবে ক্লিন করে দিছি। পাশাপাশি এই যে এখানে দেখবেন যে ড্রেন নাটের এখানে যে 3 নাটের যে চাপটা আছে, এর ভিতরে একটা নেট থাকে, এই নেট খুলেও আমরা 7টা বল পাইছি। তো এটাও খুলে আমরা সুন্দরভাবে ক্লিন করে দিছি। পাশাপাশি ক্লাস প্লেটটা দুর্বল ছিল, এটাও আমরা চেঞ্জ করে দিছি। ক্যামশ্যাফটের বেয়ারিং পরিবর্তন করে দিলাম, টাইমিং চেন আর হলো গিয়ে অ্যাডজাস্টার পরিবর্তন করে দিলাম। তো আলহামদুলিল্লাহ আমাদের বাইকের সাউন্ডটা 100% ওকে হয়ে গেছে। তো আপনারা এখন সাউন্ডে শুনুন, একদম সেম নতুন সাউন্ড। তো কিছুদিন চলার পর যেহেতু সব কিছুই নতুন, আবার একটু ট্যাপিটটা যদি ছেড়ে দেয়, সেটা 2-3 হাজার কিলো চলার পর অ্যাডজাস্ট করলে আরও সুন্দর সাউন্ড হবে ইনশাআল্লাহ। আশা করি বুঝতে পারছেন সাউন্ডটা একদম একলাস হয়ে গেছে। তো ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবেন, মূল্যবান মতামত কমেন্টস করে জানিয়ে দেবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।